আবারও আমি আল্লাহ দরবারে আমাদের যেন সহায় হন, আমাদের ক্ষয়ক্ষতি যেন আমনের আপনারা জানেন যে আমন আমাদের গত পুরো মৌসুমে তার আগে আমনে ভালো ফলন হয়েছিল, ফলশ্রুতিতে ধানে আমরা উদ্বৃত্ত এই উদ্বৃত্ত হওয়ার কারণে অস্ত্রযোগে ধানের ডাক চলে গিয়েছি। আমরা চেষ্টা করছি এখন কাছ থেকে সরাসরি ধান কেনার জন্য গুদামের জায়গা না থাকাতে ধান সংকলন না হওয়াতে আমরা কিনতে পারছি না। তবু আমরা এবার পরিকল্পনা নিয়েছি 6 লক্ষ টন ধান আমরা ইনশাল্লাহ এই বছর ইম্পোর্ট করার জন্য চাষিদের কাছ থেকে, এখানে কোনো মধ্যবর্তী কেউ থাকতে পারবে না, কেউ মধ্যস্থ বা করতে পারবে না, সরাসরি প্রান্তিক এবং ছোট চাষির কাছ থেকে আমরা ধান এবং এটা লটারির মাধ্যমে তাদের লিস্ট করা হবে, যদি বেশি হয় লটারির মাধ্যমে তালিকা করা হবে। এই মরশুমে যারা পাবে তারা আবার পুরো মরশুমে পাবে, এইভাবে কৃষকদেরকে আমরা সমস্যা দেব এবং কৃষি উৎপাদনের খরচ কমিয়ে আনার জন্য ধান কাটায় অনেক খরচ, ধান লাগানোর অনেক খরচ, যাদের যন্ত্রপাতি দিয়ে তাদেরকে সচেষ্ট করার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে সর্বপরিসর এটা ব্যাখ্যা করা সম্ভব না, আমরা খুবই এ ব্যাপারে চিন্তিত আছি এবং এর জন্য যত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। কৃষক যাতে ন্যায্য মূল্য পায়, কৃষি করে যাতে তারা মুনাফা করতে পারে এবং এটা তাদের সংসার পরিচালনা করতে পারে। সত্যিকার অর্থে একটি সমৃদ্ধশালী অহংকার গর্বের